আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত, বিশেষ করে যে ধারার যোগফল, যেমন এক যোগ দুই যোগ তিন যোগ চার, এইভাবে এনতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয় সি প্রোগ্রাম কীভাবে লিখতে হবে তা আলোচনা করব। তো আমি পাশাপাশি এই যে ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ তিনটা পাশাপাশি উপস্থাপন করব, যাতে তোমরা সহজেই যে কোনো একটি আসলে উত্তর দিতে পারো। প্রথমে বাম দিকে আমরা ফর লুপ ব্যবহার করে লিখব। সি প্রোগ্রামে প্রথমে কী লিখতে হয় তোমরা অনেকে হয়তো জানো। প্রথমে আমরা লিখব, একটি হেডার ফাইল সংযুক্ত করব, বিশেষ করে ইনক্লুড stdio.h। এরপরে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। তারপরে আমরা এখানে আইএনটি কিওয়ার্ড এর মাধ্যমে ভেরিয়েবল ঘোষণা করব। তো এইখানে তিনটা ভেরিয়েবল, একটি হচ্ছে এন, হচ্ছে ইনপুট ভেরিয়েবল, আর একটি কাউন্টার ভেরিয়েবল হিসেবে নিতে পারি আমরা আই, আর যোগফল রাখার জন্য আমরা এস সামের জন্য নিতে পারি। সেজন্য একবার আমি লিখে দিলাম, এই যে আই হচ্ছে, সরি, আইএনটি হচ্ছে বিশেষ করে পূর্ণ সংখ্যার জন্য কিওয়ার্ড, এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল, আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যার মাধ্যমে আমরা ইনিশিয়াল করে দিব, আর যার মাধ্যমে কাউন্ট করবে এবং আমরা এই এক নির্ধারণ করে দিব। সাম সমান জিরো, সব কিছু যোগ করার আগে আমরা জানি হয়। তো এই হচ্ছে আমাদের বিশেষ করে ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। এর পরের অংশটুকু আমরা কিবোর্ডের কাছ থেকে এন এর মান ইনপুট নেওয়ার জন্য একটি সেন্টেন্স লিখব, একটি স্টেটমেন্ট লিখব। তো এখানে প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমরা লিখতে পারি ভ্যালু অফ এন, অর্থাৎ এই এনতম সংখ্যার মান ইনপুট নেওয়ার জন্য আমরা লিখতে পারি ভ্যালু অফ এন। পরবর্তীতে আমরা স্ক্যানের ফাংশনের মাধ্যমে এই এন এর মান যেটি দিবে সেটি এনে রাখার জন্য স্ক্যানের ফাংশন ব্যবহার করে লিখব পার্সেন্টেজ ডি অ্যান্ড এন। স্ক্যান এফ হচ্ছে ইনপুট ফাংশন, পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যেহেতু এন একটি মাত্র ইনপুট ভেরিয়েবল সেজন্য আমরা এখানে অ্যান্ড এন লিখেছি, আর পূর্ণ সংখ্যার জন্য পার্সেন্টেজ ডি টাইপ ফরম্যাট স্পেসিফায়ার হয় আমরা জানি। তো এই হচ্ছে আমাদের ইনপুট অংশ। এখানে আমরা ফর লুপের গঠন লিখব। তো ফর লুপের গঠনের ক্ষেত্রে সাধারণত ফর লুপের তিনটা প্রধান অংশ হচ্ছে কাউন্টার ডিক্লারেশন বা ইনিশিয়ালাইজেশন প্রথমে হবে, মাঝখানে কন্ডিশন, শেষে ইনক্রিমেন্ট বা কাউন্টার আপডেট অংশ। এই যে লক্ষ্য করি, ফর হচ্ছে লুপ, ফর লুপ যেহেতু ব্যবহার করে লিখব, আই সমান ওয়ান হবে কারণ ওয়ান থেকে কাউন্ট শুরু করবে, সেজন্য আমরা ইনিশিয়াল করে দিব আই সমান ওয়ান। আই লেস দেন ইকুয়াল টু এন হবে কারণ এন তম সংখ্যা পর্যন্ত যোগ করবে সেই জন্য, আর আই সমান আই প্লাস ওয়ান হবে, আয়ের মানে এক করে বৃদ্ধি করবে, সেজন্য আমরা এই যে একের সাথে এক যোগ করে দুই হয়েছে, এক করে বৃদ্ধি পেয়েছে, তাই লিখেছি আই সমান আই প্লাস ওয়ান। এই হচ্ছে ফর লুপের গঠন। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে ফর লুপ এর পরের অংশ লুপ বডি অংশ, এই লুপ বডি অংশের মধ্যে যে বিশেষ করে ফাংশন বা যে কার্যক্রম লেখা থাকবে সেই কার্যটি সম্পাদন করবে। তো আমরা তো যোগের কাজ করছি, তাই না, যোগের ফাংশন বা যোগের সি প্রোগ্রাম লিখতেছি, তা যোগ করার জন্য আমরা এখানে একটি স্টেটমেন্ট লিখব, সেটি হচ্ছে লুপ বডির মধ্যে লিখব সাম সমান সাম প্লাস আই, এই যে এস সমান এস প্লাস আই। আমরা জানি ধারার যোগফলের ক্ষেত্রে সি প্রোগ্রামিংয়ে ধারার যোগফলের সূত্র হচ্ছে সামের মানের সাথে আয় যোগ করব, তারপরে যা হবে তার সাথে আবার আয় যোগ করব, বারবার যেহেতু আয় যোগ করব সেজন্য আমরা লিখলাম সাম সমান সাম প্লাস আই এই বডি অংশের মধ্যে, লুপ বডি অংশের মধ্যে। পরবর্তীতে আমরা এই সামের মানটা প্রিন্ট করার জন্য নিচে আবার একটি প্রিন্টএফ ফাংশনের মধ্যে আউটপুটের জন্য একটি স্টেটমেন্ট লিখব। তো আমরা লিখতে পারি এইটা প্রিন্টএফ সাম পার্সেন্টেজ ডি, অর্থাৎ এই পার্সেন্টেজ ডি এর এই সামের পরিবর্তে বা যোগফলের পরিবর্তে এখানে পার্সেন্টেজ ডি লিখেছি। তার কারণ হচ্ছে এই যে আমরা এস এর মান যেটি হবে সবার শেষে যোগফল, সেই যোগফলটা তো ফলাফল আকারে প্রকাশ করবে, লাস্টে যে এস লিখেছি এস এর মানটা পূর্ণ সংখ্যা ডেটা হিসাবে এখানে প্রকাশ করবে, এস সবার শেষে এস এর যে যোগফল হয় সেই যোগফলটা এখানে পূর্ণ সংখ্যা ডেটা হিসাবে প্রকাশ করবে। আমরা জানি সি প্রোগ্রামিংয়ে বিশেষ করে কোনো পূর্ণ সংখ্যা ডেটা প্রদর্শনের জন্য আমাদের পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয়। সবার শেষে রিটার্ন জিরো লিখে আমরা প্রোগ্রাম শেষ করব।
তো এইভাবে ফর লুপ ব্যবহার করে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি এই এন তম সংখ্যা পর্যন্ত ধারার যোগফলের। এবার মাঝখানে আমরা হোয়াইল লুপ লিখব এবং শেষে ডু হোয়াইল। তার আগে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ এই তিনটা ক্ষেত্রে প্রোগ্রামিংয়ের কিছু কমন বিষয় আছে, কিছু কমন তথ্য আছে। এই যে উপরের এই 500 লাইন এবং নিচে 3 লাইন আমি আলাদা কালার দিয়ে রেখেছি, এই অংশটা ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ তিনটা সেম হবে, তিনটাই সেম হবে। লক্ষ্য করি, তাহলে আমরা এই কয় লাইন এখানে লিখে দিই, ইনক্লুড এসটিডিআইও ডট এইচ মেইন ফাংশন, কার্লি ব্রেসটা আমরা পাশে লিখেছি জায়গা সেভ করার জন্য, আইএনটি এন আই সাম যা আছে লিখবো, প্রিন্ট এফ ভ্যালু অফ এন এটিও লিখে রাখবো, স্ক্যান এফ এটিও লিখবো। এই তথ্য যা ছিল হুবহু এখানে লিখেছি, কোনো পরিবর্তন করি নাই, কারণ এই উপরের অংশটা বিশেষ করে এই ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ তিনটাতে সেম হয়। এবারে যে মাঝখানে হলুদ কালার দিয়ে লিখে রেখেছি আমি, এই অংশটুকু পরিবর্তন হবে। কী পরিবর্তন হবে? মাঝখানের অংশটুকু ফর লুপের পরিবর্তে যদি হোয়াইল লুপ হয়, তাহলে এখানে কিন্তু হোয়াইল এর সূত্র অনুযায়ী লিখতে হবে। তো হোয়াইল কন্ডিশনের স্ট্রাকচার হচ্ছে, প্রথমে আমরা কাউন্টার ডিক্লারেশন করব, অর্থাৎ এই যে ফর লুপের সাজানো সংসার এখানে প্রথমে কাউন্টার ডিক্লারেশন প্রথমে ছিল, এইটা উপরে চলে যাবে, প্রথমে যেটি আসে প্রথমে চলে যাবে, কিন্তু এটা তো পাশাপাশি ছিল, এটা উপরে নিচে বসবে, মাঝখানে যেটি ছিল সেটি মাঝে বসবে, কিন্তু ফরের পরিবর্তে হোয়াইল হবে। এই যে হোয়াইল কন্ডিশন, এবং এইটা নিচে চলে যাবে কিন্তু এই লুপ বডির মধ্যে যাবে। তাহলে আমরা এই বডি অংশের মধ্যে সামের যে যোগফল নির্ণয় করব তার মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে। যোগের অংশটা আগে লিখে নিলাম, তারপরে এটা লিখব। অর্থাৎ ফর লুপের মধ্যে যে তিনটা অংশ ছিল, প্রথমে যেটি ছিল প্রথমে গেছে, মাঝে যেটি ছিল হোয়াইলের সাথে মাঝখানে বসেছে কন্ডিশন, আর এই পরের অংশটা পরে এই বডির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। নিচের 3 লাইন সেম থাকবে, কোনো পরিবর্তন নাই, প্রিন্ট এফ ফাংশন সহ লিখবো, রিটার্ন জিরো লিখে যা আছে লিখে দিব। এখানে কেন লিখলাম একটি প্রশ্ন, সেটি হচ্ছে ফর লুপে একই সাথে কন্ডিশন চেক করে এবং এই এক করে বৃদ্ধি করে, তারপরে কন্ডিশন সত্য হলে এই কাজটা সম্পাদন করে, আর হোয়াইল লুপ আয়ের মানে এক ধরে কন্ডিশন একবার চেক করবে, সত্য হলে তারপরে কাজ করবে এবং একের মান বৃদ্ধি করবে। এবার আমরা ডু হোয়াইল লুপ দিয়ে লিখবো। তো ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপ প্রায় সেম, একটু পার্থক্য আছে, যেহেতু ডু আছে একটু তো পার্থক্য হবেই। তো এখানেও আমরা এই যে উপরের 4-5 লাইন সেম হবে, ইনক্লুড এসটিডিআইও ডট এইচ লিখেছি, মেইন ফাংশন লিখেছি, এখানে কিওয়ার্ড যা ছিল সব লিখেছি আমরা, অর্থাৎ এটুকু সেম যা ছিল এখানে লিখে দিয়েছি। এই অংশটুকু একটু পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে? ডু আগে হোয়াইল পরে, তার মানে কি হোয়াইলটা শেষে যাবে। লক্ষ্য করি, এই যে কাউন্টার ডিক্লারেশন যা থাকবে এখানে বসবে, তারপরে এই যে হোয়াইল কন্ডিশন ওইটা না নিচে চলে আসবে, আর এইখানে ডু বসবে। ডু, ডু মানে কোনো কাজ করা বোঝায়, কাজ করবে, কি কাজ করবে? এই যোগফলটা নির্ণয় করবে। তাই ডু এর পরে এই কার্যক্রম অংশটুকু লুপ বডি অংশটা অন্তর্ভুক্ত হবে। এই যে এখানে ডু, ডু যেখানে হোয়াইল ছিল সেখানে ডু লিখেছি, এই হুবু বডিতে যা ছিল এখানে নিয়ে গেছি, অর্থাৎ ডু মানে কোনো কিছু করা বোঝায়, এই আয়ের মানে এক ধরে এই কাজ সম্পাদন করবে, তারপরে এই কন্ডিশন চেক করবে হোয়াইলের মাধ্যমে যে কন্ডিশন লেখা থাকবে, এবং সবার শেষে আমরা নিচে এই দুই লাইন লিখে দিব। এবার লক্ষ্য করি, হোয়াইল লুপ আর ডু লুপ ব্যবহারের ক্ষেত্রে যে বেসিক পার্থক্য সেটি হচ্ছে, হোয়াইল কন্ডিশন আয়ের মান যেটি ইনিশিয়াল করে দিব সেটি ধরে চেক করবে, কন্ডিশন সত্য হলে তারপরে এই কাজ সম্পাদন করবে, আর ডু হোয়াইলে কন্ডিশন চেক পরে করবে হোয়াইল দিয়ে, আগে একবার কাজ করে নিবে কিভাবে, আয় সমান ওয়ান ধরে একবার যোগের কাজটি সম্পন্ন করবে, তারপরে আয়ের মান এক বৃদ্ধি করবে, বৃদ্ধি করার পরে চেক করবে কন্ডিশন সত্য হলে আবার ফিরে যেয়ে যোগের কাজটি করবে। অর্থাৎ হোয়াইল কী করে, আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে, আর ডু হোয়াইল একবার কাজ সম্পাদন করার পর কন্ডিশন চেক করে। এইভাবে আমরা এই হোয়াইল লুপ
হয়েল লুপ, ডুয়েল লুপ এবং ফর লুপ এই তিনটে প্রোগ্রাম ধারার যোগফলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো অনেকের মনে হতে পারে পরীক্ষায় কি তিনটে আসে না, পরীক্ষাতে একটা লিখতে হবে, কিন্তু আমি সহজে বোঝানোর জন্য তিনটে একসাথে উপস্থাপন করেছি। আশা করি তোমরা এখন পারবে।